এমডি আল আমিন সরকার লিখেছেন আমি ফেসবুক থেকে অশ্লীল ভিডিও কন্টেন্ট ও আইডি রিমুভের কাজ করে থাকি এসব রিমুভ করতে গিয়ে আমার অশ্লীল ছবি ভিডিও চোখে পড়ে যায় এটি কি আমার গুণা হবে যথাসম্ভব আপনি চোখের হেফাজত করবেন এবং চোখের হেফাজত করার জন্য যা যা দরকার সেটা করে আপনি কাজ করবেন নিশ্চয়ই এই কাজ করতে গিয়ে আপনি চেষ্টা করলে আপনার সাধ্যের মধ্যে আপনি সর্বোচ্চ চেষ্টা করলে অবশ্যই আপনি অনেকটাই বেঁচে থাকতে পারার কথা তাহলে সেক্ষেত্রে আপনি গুণাগার হবেন না যেহেতু আপনি অন্যদেরকে গুনা থেকে বাঁচাবার জন্য চেষ্টা করছেন এবং সেটি করতে গিয়ে আপনার ইচ্ছার বাইরে কিছু দৃষ্টির হেফাজতের খেলাফ কাজ হচ্ছে সেটা আশা করা যায় আল্লাহ তালার কাছে আপনি মাপ পাবেন তবে এর বিকল্প কোনো পথ যদি থাকে যে আপনি দেখা ছাড়া এটি করার কোনো সুযোগ থাকে কোনো ফিল্টার করার সুযোগ থাকে তাহলে সেটিও সেটি আপনার করা উচিত শাই মাহমদ আপনি লিখেছেন সরি আপনার প্রশ্ন উত্তর দিয়েছি আমি নাজমুস সাকিব বান্না আপনি লিখেছেন মসজিদে কত বছর বয়সের বাচ্চা নিয়ে যাওয়া যাবে মসজিদে আপনি এরকম বাচ্চাকে নিয়ে যাবেন যে বাচ্চা মসজিদে বাবাকে দেখে বা অন্যদেরকে চাচাদেরকে দেখে বা মসজিদের মুসল্লিদেরকে দেখে দাদার সাথে গেলে দাদাকে দেখে নামাজ শিখবে নামাজের প্রতি অনুপ্রেরণা অনুপ্রেরণা পাবে এখন ধরা যাক দুই বছরের বাচ্চা দেড় বছরের বাচ্চা যে নামাজের কিছুই বোঝে না তাকে মসজিদে নিয়ে যাওয়া উচিত নয় বিশেষ করে নামাজের সময়ে সে অন্য মুসলিদের ডিস্টার্ব করবে সেই দৃষ্টিকোণ থেকে তাছাড়া তার মসজিদে যাওয়ার বিশেষ কোনো উপকারিতা নেই হ্যাঁ নিরুপায় হয়ে যদি কেউ মসজিদে নিয়ে যান যে হয়তো ওমরার সফরে আছেন বা এমন কোনো জায়গায় আছেন যে বাচ্চাকে নিয়ে বাহিরে আলাদা দাঁড়ায় থাকার বা কোনো জায়গা ওয়েট করার কোনো ব্যবস্থা নেই তাহলে মসজিদে নিয়ে গেলেন কিন্তু খেয়াল রাখতে হবে যাতে মুসলিমদের কোনো ডিস্টার্ব না হয় তাহলে কোন বয়সে নেওয়া যাবে যখন থেকে বাচ্চারা নামাজকে ফিল করবে অনুসরণ করতে শিখবে আজকাল চার বছর সাড়ে তিন চার বছর পাঁচ বছর থেকেই বাচ্চারা নামাজ বুঝতে শুরু করে তখন থেকেই তাদেরকে মসজিদে নিয়ে যাওয়া যাবে ইনশাআল্লাহ তাহলে যদিও অনেক উলামায়িকাম এক্ষেত্রে সাত বছর বয়সকে নির্ধারণ করে দিয়েছেন তবে যখন থেকে নামাজ বুঝতে শুরু করে এবং তার নিয়ে যাওয়ার উপকারিতা রয়েছে তখন থেকে নেওয়া যাবে মোহাম্মদ রফিকুল ইসলাম আপনি এআইডি থেকে লিখেছেন সুদ থেকে কীভাবে বেঁচে থাকবো সমাজের রন্ধ্রে রন্ধ্রে যেভাবে ঢুকে গেছে কোনো একটা কিছু করতে গেলে সুদ ছাড়া এগিয়ে যাওয়া যায় না উত্তর প্রত্যাশা করছি দেখুন আপনি সুদ ছাড়া এই যুগে বেঁচে থাকা এটা অনেকটাই অসম্ভবের মতো কঠিন হয়ে গেছে সুদের এই ভয়াবহতা থেকে আত্মরক্ষার জন্য আমাদের দুই ধরনের কার্যক্রম হাতে নিতে হবে একটা হলো দীর্ঘমেয়াদী যে বিশ্ব ব্যবস্থা শুধুর উপর দাঁড়িয়ে আছে সেটির বিরুদ্ধে ইসলামী অর্থনীতির গুরুত্ব মানুষকে বোঝানো ইসলামী অর্থনীতি সমাজে প্রতিষ্ঠিত করার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা আপনি যেই হন না কেন আপনার জায়গা থেকে আপনি যা করা সেটা আপনি করবেন আপনি যদি বলেন যে আমি তো এরকম কোনো কি পাওয়ার রাখি না যে আমি এটাকে স্টাবলিশ করব বা আমার এরকম নলেজ না যেটা আমি মানুষকে বোঝাবো আমি বলবো যে আপনি অন্তত এ বিষয়ে যারা বোঝেন তাদের কাছে মানুষকে নিয়ে পাঠাতে পারেন তাদের লেখা বইগুলো পড়তে করতে অন্যকে উপহার দিতে পারেন কোথায় ইসলামী অর্থনীতিকে প্রতিষ্ঠা করবার জন্য আপনি বিভিন্নভাবে দীর্ঘমেয়াদী প্রচেষ্টা চালাবেন দ্বিতীয়ত যতটুকু সম্ভব চলমান সুদ থেকে আত্মরক্ষার জন্য বেঁচে থাকার জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখতে হবে সঞ্জিদ হাসান আপনি লিখেছেন কসরের নামাজ সম্পর্কে জানতে চাই বোন সঞ্জিদ আপনার প্রশ্ন উত্তরে আমরা বলতে চাই কসরের নামাজ এটা যখন আমার সফরের দূরত্বে যাবে আপনার সাতচল্লিশ আটচল্লিশ মাইল যেটা কিলোমিটার হিসাবে পঁচাত্তর থেকে আটাত্তর কিলোমিটার হয় এরকম কিলোমিটার দূরত্ব যখন আমরা সফর করার উদ্দেশ্যে বের হব তখন সেটি নিজের যে এলাকার এরিয়া আছে সেটি পার হওয়ার পর থেকে নিয়ে কসর শুরু হয়ে যাবে সফর শুরু হয়ে যাবে সফর যখন শুরু হবে তখন কসর প্রযোজ্য হবে এবং কসরের নামাজ জোহর আসর এশা এই নামাজগুলোকে দুরাকাত করে আল্লাহ তালা করে দিয়েছেন আর মাগরি এবং ফজল যথারীতি তিন ডাকাত দুরাকাতই আছে সুন্নত নামাজ সেখানে সফরের মধ্যে পড়া আবশ্যক নয় তবে কেউ যদি পড়েন তাতে তার গুণা হবে না বরং মক্কাতে মদিনাতে গুরুত্বপূর্ণ কোনো জায়গাতে কেউ যান সেখানে যদি তিনি নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে সেটি তার অতিরিক্ত সবেরও কারণ হবে ইনশা আল্লাহ যেহেতু সেখানে এ বাদতের আলাদা সব ফজিলত রয়েছে তবে এমনিতে কসরের সফর চলাকালের সময় সুন্নতামাজ পড়া যে গুরুত্ব সেটি আর থাকে না